প্রায় 1,25,000 বছর আগে তৈরি করা হয়েছে বঙ্গোপসাগরের তলা একটি গভীর উপত্যকা বা মেরিন ভ্যালি, যার নাম সুয়াচকন গ্রাউন্ডটি ব্রিটিশদের দেওয়া। বিশ্বের অন্যতম 11টি গভীর খাতগুলোর মধ্যে সুয়াচকন গ্রাউন্ড অন্যতম এবং এটি পৃথিবীর দ্বিতীয় গভীর ও বৃহত্তম খাত। যে স্থান থেকে সুয়াচকন গ্রাউন্ড শুরু হয়েছে সেখানে হঠাৎ করেই পানির গভীরতা অনেক বেশি, তাই ব্রিটিশদের ধারণা ছিল সমুদ্রের এই খাতে কোনো তলদেশ নাই। সুন্দরবনের দোপলার চর প্রায় 40 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের প্রায় 3,800 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নিয়ে সুয়াচকন গ্রাউন্ড অবস্থান। এর গভীরতা 10 মিটার থেকে 100 মিটার, তবে 70% এর গভীরতা 40 মিটারের বেশি। তলদেশে রয়েছে কাদা মেশানো বালি, যার ঘনত্ব প্রায় 16 কিলোমিটার। এখানে পানির রং সম্পূর্ণ আলাদা, আর যা দেখেই সুয়াচকন গ্রাউন্ড এলাকা বোঝা যায়। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপের পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরের ভেতর একটি গভীর খাদে, এটিকে গঙ্গা খাদ নামেও অনেকের কাছে পরিচিত। সুয়াচকন গ্রাউন্ডে প্রচুর মাছ পাওয়া যায়। জেলেরা মাছ ধরার ট্রলার করে সুয়াচকন গ্রাউন্ডে মাছ ধরতে যায়। তারা ঠিকই জানে এখানে গভীরতা অনেক বেশি, তবে কতটা তা হয়তো তাদের জানা নেই। সুয়াচকন গ্রাউন্ডকে জেলেরা নাইবাং বলে থাকে, কারণ তারা সাগরের হিসাব করে 10 বাং 20 বাং, আর এই স্থানের কোনো হিসাব নেই তাই তারা বলে নাইবাং। এছাড়া এটি সামুদ্রিক প্রাণীদের একটি অভয়ারণ্য। এখানে তিমি, ডলফিন, পপাস, ইরাবতী ডলফিন, ইনপ্লাস ডলফিন, ইন্দো প্যাসিফিক ডলফিন বেশ উল্লেখযোগ্য। সুয়াচকন গ্রাউন্ড পৃথিবীর একমাত্র সুয়াচ যেখানে এই তিনটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে দেখা যায়।